দেখছেন কলকাতা টিভি সংবাদ, সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি। ভাস্বতী, আসছে বিস্তারিত খবরে। সিএ নিয়ে সংশয়ের অবকাশ নেই। লোকসভা নির্বাচনের আগে গোটা দেশে চালু হতে চলেছে সিএ, সাব জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিএ ভোটের আগে বিজেপির জিগির কটাক্ষ তৃণমূলের। ভোটের মুখে ফের চর্চায় সিএএ। শান্তনু ঠাকুর, শুভেন্দু অধিকারীর পর এবার খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন কোনো সংশয় নেই, ভোটের আগেই সিএএ নোটিফিকেশন। সিএএ দেশ কা কানুন হ্যায়, ইসকা নোটিফিকেশন নিশ্চিত রূপ সে হো জায়েগা অর চুনাব সে পেহলে কে বাদ পেহলে হি হোগা, চুনাব কে পেহলে হি সিএএ কো অমল মে আনা হ্যায়, ইসমে কিসি কো কনফিউশন রাখনা নেই হ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সিএএ এর বিরোধিতা করেছেন। নাগরিকত্ব আইনের বিরোধিতা করে এরাজ্যে সুর চড়িয়েছে তৃণমূল। এবার স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণায় কি চাপ বাড়বে সরকারের ওপর? অমিত শাহ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি ভোটের আগে আবার সিএএ এর কথা বলে প্রমাণ করে দিলেন যে আসন্ন লোকসভা নির্বাচনে মানুষের রুটি কাপড়া আর মাকান, উন্নয়ন নিয়ে মানুষের পাশে দাঁড়াবার জায়গায় বিজেপি নেই, সেই কারণে আবার সেই সিএ, আবার সেই এনআরসি, অর্থাৎ ধর্মীয় মেরুকরণ, পরোক্ষভাবে ধর্মীয় মেরুকরণকে হাতিয়ার করে ভোট লড়তে চলেছে। 2019 সালে নরেন্দ্র মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই সিএ আইন পাশ করে। এরপর দিল্লির শাহিনবাগে সিএ আইনের তুমুল বিরোধিতায় নামে নাগরিকদের একাংশ। কলকাতা টিভি।